বাঁকুড়ার কতুলপুর বিধানসভার বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন। এর আগে বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। প্রসঙ্গত, বাঁকুড়া জেলার 12টি বিধানসভার মধ্যে 2021 বিধানসভা ভোটে 8টিতে বিজেপি ও 4টিতে জয়লাভ করেছিল তৃণমূল। পরবর্তী সময়ে বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ তৃণমূলে যোগ দেন এবং আজকে কতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার তৃণমূলে যোগ দেওয়াতে বর্তমানে বাঁকুড়ার বিধায়ক সংখ্যা বিজেপির 6টি ও তৃণমূলের 6টি। অকর্মণ্য বিধায়ক হরকালী প্রতিহার তৃণমূলে যোগ দেওয়াতে আপদ বিদায় হয়েছে প্রতিক্রিয়া বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের। আরে মিষ্টি বিলি কর রে, মিষ্টি বিলি কর, এটা আপদ বিদায় হলো। এটা 2014 সাল থেকে এমএলএ হওয়ার জন্য চেষ্টা করছিল, টিকিট কোনোদিন দেয়নি। আমাদের পুরনো বিধান পরিষদকে ধরে টিকিট পেয়েছিল, জিতিয়েছিলাম আমি এবং বিজেপি। একটা কথা বলছি, শেষবারের মতো এমএলএ হয়ে গেছে, আর কিছু হবে না, আপদ বিদায় হলো। ওটা ওটা একটা অকর্মণ্য, ওটা জীবনে কোনোদিন কাজ করে না। ওটা কতুলপুরে বিধায়ক হয়ে না জয়পুর না কতুলপুর না নিজের বাড়ির এলাকার কাজ করে, ওটা একটা অকর্মণ্য বিধায়ক। ওটা বালির পয়সা তুলতে গেছে, পরিষ্কার বলছি আপনি। বা এবার ধান্দা লেগেছে, ওর একটা ছেলে ছিল, কিছুদিন আগে জেল কেটেছিল, এসব ধান্দা করতে গেছে, আর কোনো কারণ নেই। আমার কাছে বললাম একটা কথাই, আপদ বিদায় হলো। আর দল পরিবর্তন করার ফলে যে নিয়মকানুন সেগুলো উঠে গেছে, সেগুলো বিষ্ণুপুরেও দেখাতাম আর কতুলপুরে যেগুলোতে দেখা দেখা যাচ্ছে, আমার নিয়ে কোনো চিন্তা নেই, আপদ বিদায় হলো। পশ্চিমবাংলার মানুষের উন্নয়নের জন্য ও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মানুষের পাশে দাঁড়াতে এই যোগদান। দেখুন, পশ্চিমবাংলার মানুষের জন্য প্রিয় জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের উন্নয়নের জোয়ার এনে দিয়েছে, সেই উন্নয়নের জোয়ারে সামিল হতে এবং পশ্চিমবাংলার মানুষকে যেভাবে কেন্দ্র সরকার বঞ্চিত করছে, 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত করে পশ্চিমবাংলার মানুষকে পিছিয়ে দিচ্ছে, তার আমি প্রতিবাদ জানিয়ে আমি আজকে তৃণমূলে জয়েন করলাম।